شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব মোহাম্মদ উমর ফারুক ত্রিপুরা ভারত থেকে জানতে চেয়েছেন যে ইসলামের দৃষ্টিতে ধ্যান অথবা মেডিটেশন করা কতটা শরীয়ত সম্মত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এ ধরনের ধ্যান বা মেডিটেশন ইসলামের সমর্থন করে না, তবে নামাজের মাধ্যমে যদি কেউ নামাজ আদায় করে এবং দীর্ঘ সময় নামাজে ব্যয় করে এটা উত্তম কাজ। যেমন কিয়াম লম্বা করলো, রুকু লম্বা করলো, সিজদা লম্বা করলো, দুই সিজদার মাঝখানে বসে দোয়া করতেই থাকলো, নামাজের শেষ বৈঠকে দীর্ঘ সময় দোয়া করে একাকী নামাজের ক্ষেত্রে, এটা খুব পছন্দনীয় কাজ এবং এই কাজকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, তাই আমাদের করা উচিত। কিন্তু আলাদা করে আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তান সন্ততি ছেড়ে দিয়ে, গ্রামবাসীদেরকে ছেড়ে দিয়ে, তাদের সাথে কোনো রিলেশন না রেখে কোনো এক জায়গায় গিয়ে ধ্যানে মগ্ন হওয়া, এটা শরীয়ত সমর্থন করে না, এটা শরীয়ত সমর্থন করে না। বরং ইবাদতের মাধ্যমেই যে নামাজ, যে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম যেভাবে করতে বলেছেন, যেমন নামাজের মধ্যে মনোযোগী হওয়া, এটা একটি নামাজের একটি অংশ। তাই যখন আমরা নামাজ পড়ব, নিজের মনোযোগীকে ঠিক রেখে নামাজ আদায় করব, সেটা প্রশংসনীয় কাজ। কিন্তু সমস্ত কিছুকে ত্যাগ করে কুরবানি দিয়ে একাকী এক জঙ্গলে গিয়ে বা কোনো এক জায়গায় গিয়ে সেখানে ধ্যানে বসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাজিকে পাওয়ার জন্য এ জন্য কাজ করা শরীয়ত সমর্থন করে না। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।